আমি শর্মিষ্ঠা ম্যাডাম কেজি ওয়ানের ইংলিশ পড়াবো। তো কেজি ওয়ানের ইংলিশ পড়াবো তোমাদের। আগে আমি ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল এগুলো তোমাদের নার্সারিতে শেখা হয়ে গেছে। আবার আমি এই ক্লাসে পড়েছি, এই ক্লাসে আবার বারবার প্র্যাকটিস করলে তোমাদের ভালোভাবে মানে লেখাটা সুন্দর হবে। কারণ যত উঁচু ক্লাসে উঠবে তত একটু একটু পড়া বাড়বে, আর যার জন্যেই ওইটা যেন ক্যাপিটাল আর স্মলটা যেন একদম লেখায় তোমরা খুব ভালো পারো। লিখতে দিলে একদম ঝটপট করে লিখে দাও, তাহলে তোমরা কি পারবে, আফটারও পারবে বিফোরও পারবে। তাই আজকে আবার আমি তোমাদের ক্যাপিটাল আর স্মলটা প্রথমে লিখছি। প্রথমে কি লিখছি, প্রথমে লিখছি ক্যাপিটাল লেটার এ, এটা কি এ। তারপর বি, সি, ডি, ই, এফ, জি, এ কি হলো, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার জি। ই, ই, এফ, জি, তারপর কি এইচ, আই, জে, কি হলো এইচ, আই, জে, তারপর কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, অ্যান্ড জেড। এই হচ্ছে এ থেকে জেড অবধি। তাহলে তোমাদের ক্যাপিটাল লেটারে কি শেখাচ্ছি আমি, ক্যাপিটাল লেটারে শেখাচ্ছি বিফোর লেটার। তাহলে বিফোর লেটার মানে বিয়ের আগে, বিয়ের আগে কি এ, বিফোর লেটার মানে কি বি, বিয়ের আগে কি, বিয়ের আগে এ। আচ্ছা ই, ইর বিফোর কি, ইর বিফোর ডি, বিফোরটা। আচ্ছা তারপরে এম এর বিফোর কি, এম এর বিফোর হচ্ছে এল। বিফোর মানে কি হচ্ছে, বিফোর মানে হচ্ছে আগে, আর আফটার তো তোমরা শিখেছো, আফটার হচ্ছে পরে। তাহলে বিফোর মানে আগে, যে আছে, যে এর বিফোর কি, যে এর বিফোর হচ্ছে আর। এস আছে, এস এর বিফোর কি আর। এখানে কি আছে দেখো, এখানে কিউ আছে, কিউ এর বিফোর কি পি, কিউ এর বিফোর কি পি। তাহলে আজকে ক্যাপিটাল লেটার ভালো করে লিখবে, আবার অভ্যেস করবে, প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আর ক্যাপিটাল লেটারে কি শেখাচ্ছি তোমাদের, ক্যাপিটাল লেটারে বিফোর লেখা। এবার বিফোর লেখা দেবো, কিউ
আর তাহলে আর এর আগে কি হচ্ছে কিউ কিউ আর কিউ আর টি টি তাহলে আবার পড়ি এম এন ও পি কিউ আর এস টি তাহলে টি এর আগে কি হচ্ছে কি এর আগে হচ্ছে এস এস তাহলে বিফোর লেটার মানে হচ্ছে আগের অক্ষর আগে কি হবে আগের অ্যালফাবেটগুলো লিখতে হবে সি সি বিফোর কি সি বিফোর বি এফ এফ এর বিফোর কি এফ এর বিফোর ই জে জে বিফোর কি আই এন এন এর বিফোর কি এম আর আর এর বিফোর কি কিউ টি টি বিফোর কি এস এই হচ্ছে তোমাদের ক্যাপিটাল লেটার লেখা আর এই বিফোর লেটার করা বিফোর লেটার গুলো করা এইগুলো হচ্ছে তোমাদের এই এবার কি লিখবো এবার লিখবো আমি স্মল লেটার এবার লিখবো স্মল লেটারটা লিখে নি এটা তাহলে হয়ে গেল ক্যাপিটাল লেটার আর ক্যাপিটাল লেটারে কি দিলাম ক্যাপিটাল লেটারে বিফোর লেটার এবার স্মল লেটারটা লিখবো A, B, C, D, D हलो, E, F, G, H, I, I को चंत हलो, एबर की लिखो, J, K, L, M, N, O, P, Q, R, R हुए रहो, एबर की हमें, S, T, U, V, W, X, Y and Z. তাহলে এই হচ্ছে তোমাদের স্মল লেটার তাহলে স্মল লেটার কি হবে স্মল লেটার কি শেখাচ্ছি আফটার লেটার B এর আফটার C E এর আফটার F এগুলো তোমাদের শেখা আছে স্মল লেটারে যে আফটার লেটার আমি শিখিয়েছি আফটার লেটার তোমরা নার্সারি থেকে শিখে আসো তোমাদের এটা নিয়ে খুব একটা অসুবিধে হবে না ঠিক আছে তাই তো ঠিক আছে তাহলে এর মধ্যে আমি কি দেব তোমাদের এর মধ্যে দেব আফটার লেটার এখানেই দিচ্ছি আফটার আফটার লেটার আফটার লেটার আফটার লেটার আমি ওই সাইডটাই দিচ্ছি আফটার লেটার ঠিক আছে তাহলে আফটার লেটার কি দিচ্ছি ই ইয়ার আফটার কি খুব সোজা ইয়ার আফটার এফ ইয়ার আফটার এফ আচ্ছা তারপর কি দিচ্ছি জি জি এর আফটার কি জি এর আফটার এইচ জি এর আফটার এইচ আচ্ছা তারপর কি দিচ্ছি জি এর আফটার এইচ তারপর দিলাম কে কে এর আফটার কি কে এর আফটার হচ্ছে এল কে এর আফটার কি কে এর আফটার হচ্ছে এল তারপর কি ও ও এর আফটার কি ও এর আফটার হচ্ছে পি ও এর আফটার হচ্ছে পি আর কি আছে এস এস এর আফটার কি এস এর আফটার হচ্ছে টি এস এর আফটার হচ্ছে টি আর একটা দিচ্ছি ডব্লিউ এইগুলো শেখা এগুলো তোমাদের নার্সারি ক্লাসে শেখা আফটার লেটারটা তোমাদের নার্সারি ক্লাসে শেখা হয়ে গেছে কিন্তু আজকে আমি আবার তোমাদের স্মল লেটারে দিলাম ই এর আফটার এফ জি এর আফটার এইচ কে এর আফটার এল ও এর আফটার পি এস আফটার টি জেড আফটার এক্স এই হচ্ছে তোমাদের পড়া তাহলে কি পড়া দিলাম আজকে ক্যাপিটাল লেটার দিলাম এ থেকে জেড তার মধ্যে কি দিলাম বিফোর লেটার দিলাম ক্যাপিটাল লেটারে আর স্মল লেটার এটা লেখা এটা লেখা আর এই আফটার লেটারগুলো আমি করে দিয়েছি আফটার লেটারগুলো করতে হবে না হলে তো ভুলে যাবে বারবার না করলে ভুলে যাবে এই জন্য বারবার তোমাদের পড়ানো হচ্ছে এই এইবার তাহলে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে আজকে তাহলে এই পর্যন্ত থাক তোমাদের সঙ্গে বাই